বাচ্চাটাই তো সেদিন গেটের সামনে দাঁড়িয়েছিল। এই বাচ্চাটাই পবিত্রতার ছেলে। দুবার বাইরে নে কেন? যাও ভেতরে যাও। চলো জেনে গেছি ঝলমল কোথায়, আমরা ওকে ঠিক উদ্ধার করবো। আমার মনে হয় এক্ষুনি আমাদের পুলিশকে ফোন করা উচিত। না পিকু, এত সময় নেই, এত সময় নেই আমাদের কাছে। আমি ভেতরে যাবো। বৌদি তুমি কি বলছো? ভিতরে কতজন আছে, ওদের কাছে কোনো অস্ত্র আছে কিনা আমরা কিচ্ছু জানি না। এর মধ্যে তুমি একা চলে যাবে? আমাকে যেতে হবে। আমি প্রতিজ্ঞা করেছিলাম মায়ের বিসর্জন হওয়ার আগে আমি ঝলমলকে নিয়ে বাড়ি ফিরব। আমি কথা দিচ্ছি, মায়ের বিসর্জনের আগে আমি যদি ঝলমলকে এই বাড়িতে ফিরিয়ে আনতে না পারি, আমার এই মুখ আমি আর কাউকে দেখাবো না, কোনোদিনও না। আমাকে শক্তি দাও মা, আমাকে শক্তি দাও। আমি ভিতরে যাচ্ছি।